जा ढुको ढुको Wow, very nice place. আমার খুব ভালো লেগেছে একদম সুন্দর একটা ফাবিয়া নাজিফাকে আজকে নিয়ে এসেছি বার্গার এটা কি বার্গার এক্সপ্রেস ইয়েস 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 বার্গার এক্সপ্রেস পানাফুরি ওয়েলকাম টু আওয়ার পানাফুরি কি খাবা তোমরা বলো বার্গার এক্সপ্রেস এসে বার্গার স্পেশালিস্ট এটা বার্গার অনেক কোন থেকে বলছিলাম না বার্গার খাওয়াবো কোন আছে মো এই জন্য এসেছি নাজিফা ম্যাচিং করে মাস্ক পরছে আমি তো সব ম্যাচিং রেড ম্যাচিং পিঙ্ক পাজামা রেড জুতা পিঙ্ক তাহলে আমরা কি অর্ডার করছি আমরা এখন আমি হাফ স্যান্ডউইচ খাবো নাচোস রাইস এটা পেরি পেরি চিকেন এগুলো অর্ডার দেওয়া হোক তোমরা বাইরে আসছো লোশন দিয়ে আসবে না মুখের মধ্যে একটু কেন তুমি ও এতক্ষণ বললো কি ডেকোরেশনের কথা বললো একটা গ্লাসে কোক দিয়েছিল একটা লেমন দিয়েছিল একটা স্ট্র দিয়েছিল তোমাদেরকে বলছিলাম যে বাইরে খাবো ওই জন্য তোমাদের একটা কাজ করতে হবে আমার জন্য তোমাদের হবে ডাক্তার ঘুমাই যাবো ঠিক আছে চিকেন সাব স্যান্ডউইচ চিকেন বার্গার টমেটো জেলি হচ্ছে ঠিক আছে থাকবে হলো বেগুন দাও কিভাবে এটা সম্ভব একদম রানিং হয়ে যায় খুব সুন্দর এটা হচ্ছে নূরজাহান রোডের ঠিক মাথায় মানে সামনের দিকে আমরা যদি নূরজাহান রোডের এর আসাদগির দিয়ে ঢুকি তাহলে একদম সামনের দিকে আর যদি আমরা তাজমহল রোড দিয়ে ঢুকি তাহলে দুই তিন হাত পরেই আমরা এই প্রথম এইটাতে এসেছি বার্গার এক্সপ্রেসে এসে আমার কাছে খুব ভালো লেগেছে কারণ একদম নিরিবিলি পরিবেশ এটা নিচেও কিন্তু আরেকটা ফাস্টফুডের একটা শপ ছিল কিন্তু সেটাতে একদম লোকজন অনেক অনেক বেশি গম গম করছিলো আর এটাতে যেটা হয়েছে যে লোকজন আসছে খাচ্ছে চলে যাচ্ছে তো আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়ে গিয়েছিলো এবং খাবার চলে আসলো পেরি পেরি চিকেন ছিল না সেটা পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই ছিল এটা সাব স্যান্ডউইচ অ্যান্ড এটা বার্গার এটা ওয়ান পেরি বার্গার 120 টাকা এবং সাব স্যান্ডউইচ 150 টাকা এবং পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে 90 টাকা পেপসি 30 টাকা পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইটা অসম্ভব রকম টেস্ট ছিল এবং পরিমাণে ভালোই ছিল রাবিহার নাজিফা বেশ মজা করে খাচ্ছিল কিন্তু একটু ঝাল লেগেছিল তাদের একটু ঝাল ঝাল বলে হচ্ছিল আর ওই খাবারগুলোও কিন্তু মজা মজা অনেক মজা এই সাপটাতে মনে হয়েছিল যে বাটার দিয়ে ফ্রাই করা হয়েছে তো এই জন্য খাবার সময় বাটারের একটা স্মেল আসতেছিল এবং এইটার সাথে যে মেয়োনিজটা দেওয়া হয়েছিল এটা খেতে বেশ মজাই ছিল ওরা তো ভাবতেছিল অন্য কিছু আর খাবে না শুধু এটাই খাবে ফ্রেঞ্চ ফ্রাইটাই খাবে
সাইজও বেশ বড় বড়। তবে হ্যাঁ, বিএফসির এই ফ্রেঞ্চ ফ্রাই সাইজগুলো বড় বড়ই থাকে। আর এই প্রথম হচ্ছে বার্গার এক্সপ্রেসে এসেও আমরা বড় বড়ই পেলাম, বেশ বড় বড় লম্বা লম্বা লাইন। তখন আমরা চিন্তা করছিলাম যে আলুগুলো তাহলে কত বড় হতে পারে। আমিও একটু টুস করে খেয়ে নিলাম, কম্পিটিশন করে দেওয়া হয়েছে কে কত বেশি খেতে পারে। ওগুলো ঠান্ডা লেগে গেছে বলছে। থ্যাংক ইউ জি।